করলো, মারছে। কার প্রোগ্রাম দেখতে এসেছিলেন? আচ্ছা, কখন থেকে দাঁড়িয়েছিলেন? আচ্ছা, ঢুকতে পেরেছেন ভেতরে? প্রোগ্রাম চলছে এখনো? কারা লাঠি চার্জ করলো? আচ্ছা, মানে আচ্ছা, কেন কেন? আচ্ছা, এখানে কি প্রচন্ড ভিড়? প্রচন্ড। যাদের হাতে ছুরি থাকবে, যাদের হাতে অস্ত্র থাকবে, তাদেরকে কি পুলিশ বাবা বাছা বলে ডাকবে? তাদেরকে তো পিটানো না, মানে অন্তত পক্ষে এমন পিটান পিটাতে হবে যাতে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কলঙ্কিত করবার জন্য যে প্রচেষ্টা সেটাকে যেন মানছাল করা যায়। বিজেপির দল থেকে তো মাঝে মাঝেই বলে, আশি প্রেমের মানুষজনও বলে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাকি খেলার মেলা নিয়ে থাকে। এবং তাদের উদ্দেশ্যে বলা, দেখুন খেলার মেলাটা কিন্তু আজকে শিল্পে পরিণত হয়েছে, কারণ হাজার হাজার মানুষ এই খেলার মেলাকে কেন্দ্র করে তাদের রুজি রোজগার করে। তাতে তো কিছু কিছু মানুষের তো গাত্রদাহ হয়, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যারা এই খেলাকে মেলাকে বানচাল করবার জন্য চেষ্টা করে, অথচ মানুষ এটাকে মান্যতা দিচ্ছে, কারণ এই বিবৃতি দেওয়ার পরও কিন্তু আজকে খেলার মাঠেও কিন্তু অসংখ্য মানুষের ভিড়, আবার হচ্ছে কেন যে মেলার মাঠেও কিন্তু অসংখ্য মানুষের ভিড়। তাদের গাত্রদাহ থেকে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে আতঙ্কের মধ্যে মানুষ যেন না আসে, সেই পরিবেশটা তারা তৈরি করবার জন্য। এবং আপনারা যেগুলোকে দেখালেন তাদের কিন্তু কারোরই বাড়ি কালনায় না, কারণ আমি কালনা বিধানসভাটাকে খুব ভালো মতন চিনি, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমি আপনাদের বলতে পারি, এবং ওদের আইডেন্টি প্রুফ দেখলেও বুঝতে পারবেন সব বহিরাগত। তাদের চেষ্টাই হচ্ছে কেন যে শান্ত বাংলাকে একটা অশান্ত করার পরিবেশ তৈরি করা।